গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 29th এপ্রিল। আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করবো। আজ একটা কোশ্চেন আছে, অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমেই হবে। এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে তোমাদের সুবিধার জন্য। আর পিডিএফ এর লিঙ্কটাও দেওয়া আছে ডিসক্রিপশনে, ওখানে তোমরা ডাউনলোড করে নিতে পারো। পিডিএফ এর মধ্যে অ্যান্সারগুলো সব হাইলাইট করা আছে, যাতে তোমরা পরে যদি রিভাইজ করতে চাও সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধে হবে না। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। কোশ্চেন নাম্বার ওয়ান, অস্বাভাবিক বায়ুমণ্ডলীয় অবস্থার কারণে কখন আর্কটিকের উপর যে 1 মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে একটি ওজোন স্তরের উপর ছিদ্র ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছে, সেটা কখন লক্ষ্য করা হয়? তো অপশন রয়েছে ডিসেম্বর 19, 2019, অপশন বি 2020 জানুয়ারিতে, ফেব্রুয়ারি 2020, মার্চ 2020। তো একই অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ মার্চে 2020 মার্চে এটি লক্ষ্য করা হয় যে আর্কটিকের উপর একটি ওজোন স্তরের মধ্যে ছিদ্র ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছে, সেটা আয়তন ছিল প্রায় 1 মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে ছিল ছিদ্রটি, সেটা বন্ধ হয়ে গেছে। এটা কে অবজার্ভ কে করেছে, পাবলিশ কে করেছে রিপোর্টটি? সায়েন্টিস্ট ফ্রম কোপারনিকাস, ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট, ECMWF থেকে তথ্যটি প্রকাশিত হয়েছে। কোশ্চেন নাম্বার টু, আন্তর্জাতিক শ্রম সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদস্য রাষ্ট্র কতগুলো রয়েছে, বর্তমান সদস্য রাষ্ট্র কতগুলো ILO-র? তো অপশানগুলো আছে 142, 156, 171, 187। তো দুয়ের আনসার হবে অপশান ডি, অর্থাৎ টোটাল কতগুলো রয়েছে, 187টি দেশ রয়েছে আইএল এর মধ্যে সদস্য দেশ। আর কবে ফর্ম কবে হয়েছিল, তৈরি কবে হয়েছিল, 1919। আর ভারতের লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্টার কি, বর্তমান ভারতের মিনিস্টার হচ্ছে সন্তোষ কুমার গঙ্গাওয়ার। কোশ্চেন নাম্বার থ্রি, মাইক্রোব্যাকটেরিয়াম ডাব্লু এর ট্রায়ালের জন্য CSIR কোন সংস্থার থেকে অনুমোদন পেয়েছে? তো অপশানগুলো দেওয়া আছে ICMR, DCGI, CDSCO, অপশান ডি হচ্ছে হু। তিনের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ DCGI, অর্থাৎ ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া থেকে পারমিশন পেয়ে গেছে কে, CSIR। কিসের জন্য? মাইক্রোব্যাকটেরিয়াম ডাব্লুর ট্রায়ালের জন্য, COVID-19 পেশেন্টদের উপর এটি ট্রায়াল চালানো হবে। আর এটা প্রকাশ করেছে, নিউজটি প্রকাশ করেছে বাই দ্য ডাইরেক্টর অফ CSIR শেখর মান্ডে, CSIR ডাইরেক্টর শেখর মান্ডে। আর এইটা কোন প্রক্রিয়া, মাইক্রোব্যাকটেরিয়াম ডাব্লু যেটা MW সংক্ষেপে, এটি একটি হিট কিল ব্যাকটেরিয়া যেটার উপর ট্রায়াল করা হবে COVID-19 পেশেন্টদের উপর। কোশ্চেন নাম্বার ফোর, কর্মক্ষেত্রে সুরক্ষা এবং স্বাস্থ্যে অর্থাৎ ওয়ার্ল্ড ডে অফ সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক, এই দিনটি বিশ্বের মধ্যে প্রথম কবে পালিত হয়েছিল, কোন সালে? তো অপশান হচ্ছে 1995, 1998, 2003, 2007। তো অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ প্রথম 2003 পালিত হয়েছিল ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক। আর কবে এই দিনটি কবে পালিত করা হয়ে থাকে, 28 এপ্রিল। আর এই বছর অর্থাৎ 2020 থিম কী ছিল, থিম অফ 2020 ছিল স্টপ দ্য প্যান্ডামিক, সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক ক্যান সেভ লাইফ। 2020 থিম ছিল স্টপ দ্য প্যান্ডামিক, সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক ক্যান সেভ লাইফ, এটা থিম ছিল ওয়ার্ল্ড ডে অফ সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্কের থিম। কোশ্চেন নাম্বার ফাইভ, COVID-19 টুল অ্যাক্ট অ্যাক্সিলেটর, টুল অ্যাক্ট অ্যাক্সিলেটর কোন সংস্থা চালু করেছে COVID-19 রিলেটেড? তো অপশান হচ্ছে হু, গ্লোবাল ফান্ড, অপশান ডি সি হচ্ছে UNTSAID, অপশান ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবাউট, করে সবগুলি। তো পাঁচের অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কারা লঞ্চ করেছে, তিনটি সংস্থা মিলে এটি লঞ্চ করেছে, টুল অ্যাক্ট অ্যাক্সিলেটর COVID-19-এর। কোশ্চেন নাম্বার সিক্স, স্বামিত্ব প্রকল্পটি কখন চালু হয়েছিল, স্বামিত্ব নামে প্রকল্পটি স্কিমটি কবে চালু হয়েছিল? অপশন রয়েছে 2017, 2018, 2019, 2020। তো ছয়ের অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ 2020 চালু হয়েছিল প্রথম স্বামিত্ব স্কিমটি। 24 এপ্রিল 2020 কে লঞ্চ করেছেন, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি। আর কোন অকেশনে, ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে, এই দিন উপলক্ষে, ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে উপলক্ষে যেটা 24 তারিখ 24 এপ্রিল পালন করা হয়ে থাকে, এই দিন উপলক্ষে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি স্বামিত্ব প্রকল্পটি লঞ্চ করেছিলেন। আর কার সঙ্গে কোলাবোরেশন করে, মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ, স্টেট পঞ্চায়েতি রাজ ডিপার্টমেন্ট এবং স্টেট রেভিনিউ ডিপার্টমেন্ট অ্যান্ড সার্ভে অফ ইন্ডিয়া, এই তিনটি সংস্থার সঙ্গে কোলাবোরেশন করে এই স্কিমটি লঞ্চ করা হয়ে থাকে 24 এপ্রিল। কোশ্চেন নাম্বার সেভেন, কোন সংস্থা COVID-19 বিরুদ্ধে লড়াইয়ে ডিভাইসগুলি জীবাণুমুক্ত করার জন্য ইউভি রে ব্যবহার করে, অর্থাৎ আল্ট্রাভায়োলেট রে ব্যবহার করে একটি স্যানিটাইজারের ডিজাইন করেছে, কিসের জন্য? COVID-19 ক্ষেত্রে যে সমস্ত ডিভাইসগুলি ইউজ করা হয়ে থাকে সেগুলো জীবাণুমুক্ত করার জন্য আল্ট্রাভায়োলেট রে ইউজ করে একটি স্যানিটাইজার ডিজাইন করেছে, এটা কোন সংস্থা? অপশান হচ্ছে IIT মাদ্রাস, CSIR, IIT ভুবনেশ্বর, অপশান ডি হচ্ছে IIT রুরকি।
সাতের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ আইআইটি ভুবনেশ্বর একটি স্যানিটাইজার ডিজাইন করেছে যেটা ইউভি রেজ উপর কাজ করবে। কোশ্চেন নাম্বার 8, অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন সংস্থা অর্থাৎ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট OECD এর আমেরিকার পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কার নাম উল্লেখ করা হয়েছে? নেক্সট আমেরিকার নেক্সট এনভয়। তো অ্যান্ড অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে 8-এর অপশান এ, অর্থাৎ মনীষ সিংকে নেক্সট আমেরিকার নেক্সট এনভয় হিসাবে উল্লেখিত করা হয়েছে। আর কে ঘোষণাটি করেছেন? প্রেসিডেন্ট অব US ডোনাল্ড ট্রাম্প নমিনেটেড সিনিয়র ইন্ডিয়ান আমেরিকান ডিপ্লোম্যাট মনীষ সিং। কে করেছেন ঘোষণা? US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোশ্চেন নাম্বার 9, মোট রপ্তানির 14.35% সাথে 2019-20 অর্থ বছরের এপ্রিল জানুয়ারি সময়কালে প্রথমবারের মতো, মানে প্রথম হয়েছে প্রথমবারের মতো, শীর্ষ রপ্তানির খাত হয়েছে কোন শিল্প? সবথেকে বেশি হয়েন শিল্পের ক্ষেত্রে রপ্তানি করেছে সেটা কোন শিল্প? তো অপশানগুলো দেওয়া রয়েছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, টেক্সটাইল, অপশান সি হচ্ছে স্টিল, আর অপশান ডি হচ্ছে কেমিক্যাল অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি। তো 9-এর অ্যান্সার হবে অপশান ডি, সবথেকে বেশি কেমিক্যাল এবং পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে টোটাল কত? 14.35% টোটাল রপ্তানি হয়েছে, যেটা সবথেকে বেশি বেশি পরিমাণ। 10, RBI ক্যাথলিক সাইরিয়ান ব্যাংক CSB পার্ট টাইম চেয়ারম্যান হিসাবে মাধবন মেননকে নিয়োগের মেয়াদ 21 জুলাই অবধি পর্যন্ত বাড়িয়েছে। তো এই CSB অর্থাৎ ক্যাথলিক সাইরিয়ান ব্যাংকের প্রধান কার্যালয় অর্থাৎ হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো 10-এর অ্যান্সার হবে অপশান এ, কোথায় অবস্থিত? ত্রিশূর, কেরালাতে ক্যাথলিক সাইরিয়ান ব্যাংক এর হেডকোয়ার্টার। চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত ছিল? মাধবন মেনন, যার নিয়োগ 3 মাসের জন্য বাড়ানো হয়েছে 21 জুলাই অবধি। কোশ্চেন নাম্বার 11, বহুপাক্ষিক বিমান সামরিক মহড়া যেটার নাম হচ্ছে পিচ ব্ল্যাক 2020 বাতিল করা হয়েছে, তো এই পিচ ব্ল্যাক কোন দেশের বিমান বাহিনী দ্বারা পরিচালিত করার কথা ছিল? যেটার নাম কি? কম্ব্যাট মিলিটারি এক্সারসাইজ যেটার নাম ছিল পিচ ব্ল্যাক। তো অপশানগুলো হচ্ছে আলজেরিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া, অপশান ডি অস্ট্রেলিয়া। তো 11-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কোন দেশ? অস্ট্রেলিয়া আয়োজন করার কথা ছিল পিচ ব্ল্যাক 2020। আর কোথায় আয়োজিত হওয়ার কথা ছিল? রয়্যাল অস্ট্রেলিয়া এয়ারফোর্স বেস ডারউইন এবং এই RAF এর বেস টিন্ডাল, এই দুটি বেসে আয়োজন হওয়ার কথা ছিল। আর কবে, ডেটটা কবে ছিল? 27 জুলাই থেকে আগস্টের 14 শিডিউলটি ছিল, কিন্তু করোনা ভাইরাস COVID-19 কারণে ক্যান্সেল হয়ে গিয়েছে। পরবর্তী যে নেক্সট শিডিউলটি রয়েছে সেটা হচ্ছে 2022 নেক্সট শিডিউলটি। নেক্সট 12, ভারতে COVID-19 প্রসারের পূর্বাভাস দেওয়ার জন্য পরিচিতি নামে একটি ড্যাশবোর্ড তৈরি করা হয়েছে, তো এই ড্যাশবোর্ডটি কোন ভারতীয় ইনস্টিটিউট তৈরি করেছে? তো অপশানগুলো আছে IIT দিল্লি, IIT কানপুর, IIT বোম্বে, অপশান ডি আছে IIT রোপার। তো 12-এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ IIT দিল্লি এটি তৈরি করেছে ড্যাশবোর্ড, যেটার নাম হচ্ছে পরিচিতি। বিভিন্ন স্টেট ওয়াইজ বা রাজ্য জুড়ে এবং ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা জুড়ে প্রেডিক্ট করবে, করোনা ভাইরাসের প্রেডিক্ট করার জন্য এই ড্যাশবোর্ডটি তৈরি করেছে IIT দিল্লি। কোশ্চেন নাম্বার 13, সম্প্রতি ঝুমা খাতুন, যাকে 4 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ ব্যান করা হয়েছে, তিনি কোন খেলাধুলোর সঙ্গে যুক্ত ছিলেন? তো অপশানগুলো আছে জিমন্যাস্টিক, বক্সিং, রেসলিং, অপশান ডি আছে অ্যাথলেটিক রানিং। তো 13-এর অ্যান্সার হবে অপশান ডি, কোন খেলার সঙ্গে? অ্যাথলেটিক রানিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ভারতের হয়ে তিনি কী খেলতেন? ইন্ডিয়ান মিডল ডিস্টেন্স রানের ক্ষেত্রে তিনি ভারতের হয়ে খেলতেন। আর কোন কারণে AIU অর্থাৎ অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট তাকে ব্যান করেছিল 3-4 বছরের জন্য? আর কোন কারণে? ফর ইউজিং ব্যান সাবস্ট্যান্স, অর্থাৎ নিষিদ্ধ স্টেরয়েডগুলি ব্যবহার করার জন্য যাকে 4 বছরের জন্য ব্যান করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 14, সরি এটা বাংলাটা লেখা হয়নি, দেবানন্দ কনোয়ার, যিনি সম্প্রতি মারা গিয়েছেন, তিনি কোন রাজ্যের গভর্নর ছিলেন, রাজ্যপাল ছিলেন কোন রাজ্যের? এস্টুডিন অর্থাৎ ছাড়া গভর্নর অফ এডিশনাল চার্জ, ওয়েস্ট বেঙ্গলের এডিশনাল চার্জে ছিলেন তিনি, তো এটা ছাড়া কোন রাজ্যের তিনি গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন? দেবানন্দ কনোয়ার, যিনি সম্প্রতি মারা গিয়েছেন। তো অপশানগুলো দেওয়া আছে বিহার, ত্রিপুরা, আসাম, অপশান ডি, অর্থাৎ অপশান ডি হচ্ছে এ এবং বি, অর্থাৎ বিহার এবং ত্রিপুরা দুটোই। তো 14-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ এ এবং বি, বিহার এবং ত্রিপুরার দুটো রাজ্যেরই তিনি গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন। 86 বছর বয়সে গুয়াহাটি আসামে তিনি মারা গিয়েছেন, এছাড়াও তিনি কংগ্রেসের একজন নাম করা লিডার ছিলেন কংগ্রেসের। কোশ্চেন নাম্বার 15, প্রো ফুটবল হল অফ ফেমের উইলি ডেভিস সম্প্রতি মারা গেছেন, তিনি কোন দেশের খেলোয়াড় ছিলেন? হল অফ ফেমের তিনি
ছিলেন একজন উইলি ডেভিস, নামটা হচ্ছে উইলি ডেভিস, তিনি সম্প্রতি মারা গেছেন, তিনি কোন দেশের খেলোয়াড় ছিলেন? তো অপশন হচ্ছে নরওয়ে, জার্মানি, অপশন সি স্পেন, অপশন ডি হচ্ছে ইউনাইটেড স্টেট। তো 15-এর অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ কোন দেশের, ইউনাইটেড স্টেটের একজন খেলোয়াড় ছিলেন, ফুটবলার, আর কত বছর, 85 বছর বয়সে তিনি সম্প্রতি মারা গিয়েছেন। 16, এসআইপিআরআই প্রতিবেদনের ভিত্তিতে 2019 সালে বিশ্বব্যাপী মোট সামরিক ব্যয় গত 10 বছরের তুলনায় সবথেকে বেশি, গত এক দশকের চেয়ে সবথেকে বেশি, এই 2019 সালে সামরিকের ক্ষেত্রে কত পরিমাণ অর্থ ব্যয় হয়েছে? এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ পৃথিবীর সমস্ত দেশ মিলে গত 10 বছরের তুলনায় এই বছর সবথেকে বেশি পরিমাণ, 2019-এ সবথেকে বেশি পরিমাণ খরচ হয়েছে সামরিকের ক্ষেত্রে, তো সেটা টোটাল কত পরিমাণ অর্থ? তো অপশানগুলো দেওয়া আছে 16 দাগের, অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ ইউএসডি আমেরিকান $1,917 বিলিয়ন সামরিকের ক্ষেত্রে খরচ হয়েছে টোটাল বিশ্বব্যাপী। আর এটা কোন কার রিপোর্ট অনুসারে? এসআইপিআরআই, অর্থাৎ স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, যেটা রিপোর্টটি পাবলিশ হয়েছে 27 এপ্রিল। আর ইন্ডিয়ার ক্ষেত্রে যদি বলা হয়, ইন্ডিয়ার মিলিটারি এক্সপেন্ডিং গ্রোথ কত হয়েছে? 6.8% গত বছরের তুলনায়, আর পরিমাণটা কত? $71.1 বিলিয়ন। আর ইন্ডিয়া হচ্ছে বর্তমানে বিশ্বের মধ্যে 3 নম্বর সবথেকে বৃহত্তম দেশ যেটা সামরিকের ক্ষেত্রে এত পরিমাণ অর্থ ব্যয় করেছে, থার্ড লার্জেস্ট মিলিটারি স্পেন্ডার ইন দ্য ওয়ার্ল্ড। কোশ্চেন নাম্বার 17, কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়টি সম্প্রতি COVID-19 রোগীদের জন্য প্লাজমা থেরাপি চিকিৎসা চালু করেছে, তো এটি এই জাতীয় উদ্যোগে প্রথম সরকারি হাসপাতাল, অর্থাৎ প্রথম সরকারি হাসপাতাল যেখানে প্লাজমা থেরাপি চালু হয়েছে COVID-19 রোগীদের জন্য। তো এই কলেজটি কোথায় অবস্থিত? অপশান রয়েছে আহমেদাবাদ, চেন্নাই, পুনে, লখনৌ। তো 17-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ লখনৌ, ইউপিতে অবস্থিত এটি প্রথম হসপিটাল, সরকারি হসপিটাল, যেখানে প্লাজমা থেরাপির দ্বারা COVID-19 রোগীদের চিকিৎসা চলছে, কিং জর্জ মেডিকেল কলেজ। 18, শ্রমিকদের স্মৃতি দিবস অর্থাৎ ওয়ার্কার্স মেমোরিয়াল ডে কবে পালন করা হয়ে থাকে? তো অপশান রয়েছে 26 এপ্রিল, 28 এপ্রিল, 27 এপ্রিল, অপশান ডি 25 এপ্রিল। তো 18-এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ 28 এপ্রিল ওয়ার্কার্স মেমোরিয়াল ডে পালন করা হয়ে থাকে। এই বছর, অর্থাৎ 2020 থিম কী ছিল ওয়ার্কার্স মেমোরিয়াল ডে? স্টপ দ্য প্যান্ডামিক ইন দ্য ওয়ার্ক প্লেস। তো এগুলো ছিল আজ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও। কোশ্চেন রিলেটেড যদি কিছু জানার থাকে বা কিছু বলার থাকলে কমেন্টে জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।